Hi everyone, welcome back to my channel Indian blogger Rakhi. Amar request thakbe apnader kache je please amar channel tike subscribe kore neben ar jodi amar video ta bhalo lage tahole like korben, share korben ar comment korben. Tale ekhon holo shondha bela amra chole eschi Chennai er ekta mall e. Mall ta ekhane notun hoyeche, tar naam holo Marina Mall. আর আমি একটা গুড নিউজও দেব আপনাদেরকে, মলে আমি কেন এসেছি। তো পেছনে এখানে যে একটা অ্যাপার্টমেন্ট আছে হীরানন্দিনী চেন্নাইয়ের, খুব বড় অ্যাপার্টমেন্ট। তো এই মলটাতে এসেছি আমরা আজকে মুভি দেখতে, মুভি দেখব আর একটু শপিং করব। এখানে রজনীকান্তের অনেক মডেল রাখা হয়েছে। রজনীকান্ত তো চেন্নাইয়ের লোকেদের কাছে একেবারে ইটস লাইক গড। সো মলটা আমার খুব ভালো লেগেছে, বেশ বড় মলটা, আর অনেক প্রোগ্রামও হচ্ছিল বাচ্চাদের জন্য। আমার এত মজা লেগেছে একটা প্রোগ্রাম, সেটা হলো আপনার একটা বিস্কিট থাকবে কপালের ওপরে, মাথা উঁচু করে টাচ না করে বিস্কিটটা খেতে হবে উইদিন 1 মিনিট। তো অনেকেই, অনেক বাচ্চারাই দেখলাম পারলো, খুব ইন্টেলিজেন্ট তারা। তো এবার এখানে কিড জোন ছিল, রোবট ছিল যেগুলো আর কি মুভ করে। হায়, তো আমি একটু মলটা ঘুরিয়ে দেখার চেষ্টা করছি আর ঘরে গিয়ে আমি আপনাদেরকে শপিংটা শেয়ার করছি। তো আমি বাড়িতে চলে এসেছি মুভি দেখে। আমি একটা শুজ কিনেছি, এটা আমি ওইখান থেকে কিনেছি, বাটা থেকে কিনেছি আই থিঙ্ক, হ্যাঁ বাটা থেকে কিনেছি। এটার প্রাইস হলো 2999। আমি শপিংটা কেন করেছি সেটা নিশ্চয়ই পরে বলবো। আর কিছু জামা কাপড়ও কিনেছি। আমি, আমার হাজবেন্ড আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমরা 14 ফেব্রুয়ারি যাচ্ছি মেরিনা সরি কোডাইকানাল বেড়াতে। তো সেজন্য আমার হাজবেন্ড আমাকে ভ্যালেন্টাইন ডে সারপ্রাইজ ট্রিপ প্ল্যান করেছে, তো তাই আমি শপিংটা করেছি। তো এখানে একটা জিন্স কিনেছি, আমি দুটো জিন্স কিনে, একটা জিন্স কিনেছি, একটা জেগিংস অ্যাকচুয়ালি, খুব ভালো অফার চলছিল। আর আমি ম্যাক্স সবগুলোই প্যান্টালুন্স থেকেই কিনেছি। তো জিন্সটা আই থিঙ্ক বেয়ার ডেনিমের আর জেগিংসটাও তাই। আর এখানে দেখুন, এটাতে কিন্তু জেগিংসের যেটা সেটাতে কিন্তু কোনো হুক নেই। আর দুটো সেম টপ কিনেছি, একটা ব্লু আর একটা ইয়েলো, এটার প্রাইস 999। আমি টপগুলোতে কোনো অফার পাইনি, সেম প্রাইস, এটাও 999। আর জিন্সের প্রাইসটা আমি বলে দিচ্ছি, আর একটা ছিল আপনার 1499 আর এক জেগিংসটা ছিল হলো 1299। আর এখানে এটাও 999 ছিল। আর এটা একটা টি শার্ট, অ্যাকচুয়ালি একটু মোটা টি শার্ট, এটা সোয়েটারের কাজ করবে, কোডাইকানালে খুব ঠান্ডা। আমি নিশ্চয়ই ঘুরতে গিয়ে আপনাদের সঙ্গে সেখানেও ভিডিও শেয়ার করব। তো এই ছিল শপিং। আর এখানে একটা ইয়াররিং কিনেছি, কোডাইকানাল একটা ছোট হিল স্টেশন সাউথের, এখানে দুটো ইয়াররিং কিনেছি, একটা 2999 আর একটা 1999। তো এই হলো শপিং। আর এখন আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করা ভিডিও শেয়ার করব। এটা হলো কিভাবে আমি কড়াইশুঁটি স্টোর করি 1 বছরের জন্য, সেটা আমার একজন ফ্রেন্ড অরুন্ধতী, ও আমাকে রিকোয়েস্ট করেছিল ভিডিওটা আপলোড করার জন্য। তো আমি আজকে এটা
শেয়ার করবো আপনাদের সঙ্গে। এখানে আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি 200 গ্রাম। আমি এখানে পিল করা কড়াইশুঁটি কিনতে পাওয়া যায় বিগ বাস্কেট থেকে, এটা নিয়েছি। তো এটাকে আমি খুব ভালো করে ওয়াশ করে নেব। এটাকে ওয়াশ করার পরে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো কড়াইশুঁটিগুলো এখানে আমি ওয়াশ করে নেব। এভাবে কিন্তু আপনারা 1 বছর কড়াইশুঁটি স্টোর করতে পারেন। যে যে মটরগুলো আমরা কিনে নিয়ে আসি বাজার থেকে ফ্রোজেন, অ্যাজ ইট ইজ সেরকম থাকবে। তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি জল দিয়ে দেব। এটা খাওয়ার জল, এখানে আমি মোটামুটি 1/2 লিটার মতো জল দিয়ে দিলাম। তো কড়াইশুঁটিটা আমার ওখানে ছিল পিল করা অবস্থায় 200 গ্রাম, তার জন্য আমি 1/2 লিটার জল দিয়ে দিলাম, 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, আর সামান্য চিনি দিলাম। চিনিটা দেওয়ার জন্য কড়াইশুঁটির যে গ্রিন কালারটা, সেটা ওই 6 মাস 1 বছর পরও সেম থাকবে, সেটা চেঞ্জ হবে না। তো এটা এবার একটু বয়েল হয়ে এলে আমি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, এবং ঠিক 3 থেকে 5 মিনিট কড়াইশুঁটিটাকে আমি বয়েল করব। তার বেশি নয়, তাহলে কিন্তু এটা ওভারকুকড হয়ে যাবে আর যখন আপনারা ইউজ করবেন তখন গলে যাবে। এখানে আমি জিপলক ব্যাগ নিয়েছি, এটা যে কোনো গ্রোসারি শপে পাওয়া যায়। এটা আই থিঙ্ক 80 রুপিজে ছিল, এতে 10টা ব্যাগ আছে। তো এটা বিগ সাইজ, এর থেকে ছোটও পাওয়া যায়। আপনারা যে যেমন স্টোর করতে চান, যতটুকু স্টোর করতে চান সেরকম কিনে নিতে পারেন। এটা আপনারা বক্সে করেও স্টোর করতে পারেন এয়ার টাইট। বাট বক্সের একটা প্রবলেম কি, যখন আপনারা মটরটা বার করবেন পুরোটা তো আমাদের একসাথে লাগে না, তো এটাতে খুব প্রবলেম হয়, পরে বার করা যায় না বক্স থেকে, এটা একটা জমাট বেঁধে যায়। আর এখানে দেখুন কড়াইশুঁটিটা মোটামুটি বয়েল হয়ে গেছে, 3 থেকে 5 মিনিটের মধ্যে আমি এটা এবার একটা পাত্রে উঠিয়ে নেব জলটা সেকে। মনে রাখবেন জলটা খুব ভালোভাবে সেকতে হবে, যদি কড়াইশুঁটির মধ্যে জল থেকে যায় তাহলে কিন্তু পরে কড়াইশুঁটিটা একটা আপনার কিউবের মতো হয়ে যাবে। যে পাত্রে রাখবেন সে পাত্রের শেপ হয়ে যাবে, যে প্যাকেটে রাখবেন তার শেপ হয়ে যাবে, এবং আপনার বের করতে খুব প্রবলেম হবে। তো এইভাবে একটা প্লেটে একটা ছড়িয়ে আমি খুব ভালো করে ফ্যানের হাওয়ায় এটাকে শুকাতে দেব। শুকিয়ে গেলে আমি দেখুন এটা আপনাদেরকে ফ্রোজেন করার পরও দেখিয়ে দিচ্ছি। ফ্রোজেন করার পরে এরকম হয়ে যাবে। তো এটা যখন আপনাদের যতটুকু প্রয়োজন হবে বার করে ইউজ করতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই, সবাইকে টাটা।